পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ গুঁড়ি গুঁড়ি করতেছো কেন? পেঁয়াজ গুঁড়ি গুঁড়ি করতে চিনি দিয়ে, এটা আলাদা একটা রেসিপি। দেখি এই আলু দুটো নড়া ছাড়া দিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে শুক্রবারের দিন, আমাদের স্পেশাল রান্নাবাড়া চলতেছে। এখানে আজকে সাকিবের আব্বু রান্না করতেছে। আজকে রান্না হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করার জন্য এতক্ষণ আমি ব্যস্ত ছিলাম, তো ক্যামেরা ধরতে পারিনি। এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিছে, ওই যে পেঁয়াজ ভেজে উঠেছে। আর এই পাশে মাংস, ওই যে মাংস ফ্রাই করে উঠে রাখছে। আর এই যে দই, ওই যে পোলাও চাল, এটা ধুয়ে রেখে দিছি। আর এখানে না তোমারটা না, তো সাকিব আমাদের জন্য কফি বানাইছে, এই যে ব্ল্যাক কফি। আর এইখানে পোলাও চাল, এই যে ভুনে উঠে রাখবে। লবণ দেবো না এর উপর? হ্যাঁ লবণ দেবো না, করে এটাতে বসাচ্ছে না। বৃষ্টি পানি কলসে পাতিলে তেল দিলা কেন? পাতিলে তেল দিছে যাতে নাকি পরে লাগে না পারে, তেলটা পাতিলের হিটটা ভালো থাকবে, তলে লাগিয়ে ধরবে না। তো চাল ভুনা করা হয়ে গেছে, আর আমাদের কফি খাওয়া এখনো চলতেছে। আর এই যে আলু বকরা, এখানে লেবু রস দিছে, আলু বকরা ধুয়ে আর কি। এটা যে কীভাবে আজকে নতুন পদ্ধতিতে রান্না করতেছে, আগে এভাবে কোনো সময় রান্না করে নাই, দেখিনি। এই যে মাংসের মধ্যে দেবা, আমরা যে মাংস ভেজে যে তেল দিয়ে ভাজছিল সেই তেলই আবার দিয়ে দিছে। এটা দিয়ে মাংস রান্না করা হবে। কাঁচা পেঁয়াজ তুমি দেবা না, এই পেঁয়াজ বেরেস্তা সেইটা আর কি হাত দিয়ে ভেঙে নিছে। সাথে চিনি দিছিল আর লেবুর রস নাকি আর কিছু, দই 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 আদা লেবুর রস আর চিনি দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা হাতে তৈরি করছে এই মশলাটা। হ্যাঁ পরিমাণ মতন লবণ দিয়ে এখন এটা আর কি কষাবে, চুলো হিট বেশি হয়ে গেছে। পাশে কাপড় আছে, তুমি আনতো
আলুর বাকরাটা পরে দিলে হতো না? তো এই ভিতরে একদম গলে যাবে না রে। আলু বাকরার নামে রাখছি কেমনে নামে রাখবো? হ্যাঁ, আলু বাকরা সিদ্ধ হয়ে গেলে পুরো মানে পুরো পুরো সিদ্ধ হয়ে ভিতরে দিকে যায়, তাহলে সেই আলু বাকর খাবারটা মজা হয় বেশি। আলু বাকর তো সিদ্ধ হয়ে একবার পুরো গলে যায় না কখনো। এটা এখন উঠে রাখবা, তাও ভাতের উপর তখন দিয়ে দেবা। এটা মানে এই যতটুকু বের হবে এটাকে মাংসের একটু স্বাদটা হবে। কাঁচামরিচ রাইস কুকারে পানি গরম করে এটা একটা পাতিল ফিরিয়ে দেবে, আলাদা এক জায়গা ফিরিয়ে দেবে। আর চাল যে ভুনা হয়েছে, ভুনা চাল এটা নিচে রেখে দিলাম আলাদাভাবে। ভুনা চালটা এখন চড়াই দিতে হবে রাইস কুকারে। ভুনা চালটা চড়াই দিয়ে রাইস কুকার অন করে দিলাম। রাইস কুকারে পানি কিন্তু দিইনি, এটা কিন্তু চাল ভুনা ভুনা চালের সে ভাবটা। এবার পানি দিয়ে দেব। এটা এবার কি গরম পানি দিয়ে দেবো? গরম পানি, আর ওদিকে তো গোস্ত রান্না হচ্ছেই। পাতিলে দলি হয় এখন। তা আমার দুজন মেহমান আছে আর ওর আব্বুর একজন ফ্রেন্ড আছে, তাদের বাসায় খাবার দেবে, সেজন্য একটু আমরা বেশি করে রান্না করতেছি। তো পাতলে হবে তো? পাতলের ভিতরে অনেক জায়গা আছে। এখন খাচ্ছে আমাদের তিনি এই কোন ফাঁকে ফাঁকে নিয়ে আয় মশলাটা কষাইয়ে পানি দিয়ে দিছিল, সেটা তো দেখাইছি। এখন মাংসটা এর মধ্যে দিয়ে দেবে নাকি? মাংস কথাটা না বললেই ভালো হয়। গোস্ত আবার করতে হবে, গোস্ত গোস্ত বলাটাই ভালো, আমরা মাংস না বললেই হয়। পাতিলে কিন্তু পাও লাগবে, পাতিলে সরাই হলো আজকে মাংস এখানে কত মিনিট রান্না করতে লাগবে? 20 মিনিট। 20 মিনিট রান্না করা লাগবে মাংসটা। আবার মাংস সাধারণত আর এই রাইসের ভিতরে একটু আদা দিতে হবে, মশলার উপরে লবণ দেওয়া হয়েছিল। জিরে পাটাটা নিয়ে আয় সামিয়া।
বেলটা ওই অর্ডারের ভিতর ছোটো অর্ডারের ভিতর এখানে কাঁচামরিচ দেবা না মানে না ওই যে মাংসটা দেওয়া আছে ডেকে দিলাম ঠান্ডা খারাপ পাওয়া যায় না আর ফোনে যেই তো রাত বন্ধ আমার মনে হয় মাংস রান্না করা হয়ে গেছে পিএস ব্রাশটা দিয়ে দিচ্ছে উপরে ভাতের উপরে দেওয়ার জন্য সবার শেষে দেখে রাখো সাকিব দেখলে ই হয়ে যাবে লুট হয়ে যাবে সুন্দর একটা কালার আসছে মাংস গোস্ত রান্না করা শেষে লবণ দেখতেছে লবণ হয়েছে পারফেক্ট গোস্ত পাক করে আসলে যেভাবে খাইলে শুধু মানে পোলাও বা আলাদা পাক আনার পরে যদি গোস্ত পাকারে খাওয়া হয় তা আলাদাটা টেস্ট না এইভাবে এইভাবে এখন কিন্তু পোলাও ভাতের সাথেও এইভাবে রান্না করে খাওয়া যায় এখন তুমি যদি মনে করো যে বিরিয়ানি না করি এমনি পোলাও ভাতের সাথে খাবো সেটাও এইভাবে খেলে মজা লাগবে মানে হ্যাঁ বিরিয়ানির থেকেও বেশি স্বাদ হবে তবে বিরিয়ানিটা করলে সুবিধা হবে কি যে এর যে তেলগুলো আছে তেলগুলো ভাতের মধ্যে ঢুকে গেল আর আমরা কিন্তু তেলের পরিমাণ খুব কম দিয়ে পাকাচ্ছি আমরা তো নিজেরা খাবো এর জন্য আর কি অতটা তেল দিচ্ছি না তেল তো আর খাওয়া ভালো না তারপরেও কিন্তু অনেক সুন্দর তেল উঠছে যে ভেসে এইভাবে একদিন রান্না করবো শাকিব আপু আব্বা তো এটা পছন্দ করে আমার শ্বশুর এটা খুব পছন্দ করে ওর সাকিবের আব্বুর হাতের এই রান্নাটা তো বিরিয়ানি ওই মশলাটা দিলে আমার ভালো লাগে না ও মা ওইসব গিয়ে এরম ভাবে রান্না করে খাইছিলাম না এখানে দিয়ে দিচ্ছ ধরবে না আল্লাহ জানে কি পাতিল কি বড় তো না বড় নাম খোশেদ ভাইয়ের বাসায় এরকম পাকায় খোশেদ ভাই খুব সুন্দর পাকাইতে পারে আমি মিরপুর 11 তে থাকে পারফেক্ট হয়ে যাবে একদম তো মা গোস্ত দেওয়া হয়ে গেছে ভাতের ভিতরে ভাতটা আধা ফোটা হয়েছে আর কি তখন গোস্ত সব কিছু ঢালে দিছে এখন ওই যে নাড়াচাড়া করে সব মিশিয়ে দিতেছে তবে এই পাকের সময় হ্যাঁ রাইস কুকারে নালে যদি ইসে হয় সুলাই হয় তাহলে সুলাই হয় দম দম দেওয়া যায় আর সুলাই দিলে একটা উপকার কি নাড়াচাড়া দেওয়া লাগে না এবার যে সব মিশানোর পরে যে আটকা দিতে হবে এই আর কখনো খোলাই যাবে না এইবার দিয়ে তারপর আটকা দিয়ে এরপর যদি নাড়াচাড়া দেওয়া লাগে তাহলে হাড়ি ধরে ঝাঁকি দিতে হবে তো রাইস কুকারের বিরিয়ানিটাও কিন্তু ভালো লাগে দমের কাজটা সারে আর সে এই যে নাড়াচাড়া দেওয়ার পর তারপর তো আর খোলা হবে না একবারে আটকে দিতে পারে কিচ্ছু করা যাবে না ওই সে তাড়াতাড়ি এখন আটকে দিয়ে পাতিলে মুখ রাখা আছে না যে শুধু মুখ ছোট লেবু আছে তো ঢেকে দিচ্ছে পারফেক্ট বিরিয়ানি আমাদের রান্না হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া দিয়ে ভিতরের ভাতগুলো উপরে উঠে দিতেছে যাতে নাকি উপরের ভাতগুলো ভিতরে যাই সিদ্ধ হয় ভালো
কি পারফেক্ট হয়েছে? তো আমরা তো ভয় পাইছিলাম যে আমাদের পাতিলে মনে হয় ছোট হয়ে যাবে, তো সুন্দর হয়েছে। রং করার সাথে তাহলে বাবু এখান থেকে একটু রং নিয়ে আসে না? আমাদের রং করার দরকার নাই, একটু করলে ভালো হতো। সাকিব, তোর আন্টি দাদের রং নিয়ে এসেছিস? রং আজকে একটু রং করে দেখাতাম তোকে, রংটা কেমন করতে ভাত মানে উপরে উঠে রাখবো, তাই এর উপরে একটু ঘি দেওয়া যায়, ঘি তো আছে আমার, ঘি দেবা? সুন্দর ই হয়েছে, জল জল হয়েছে কিন্তু, না পানি টানে সব ঠিক মতন আছে। আর আমাদের রান্নাবাড়া শেষ, আর আমার চুলো মোছামুছিও শেষ, ভীম দিয়ে চুলো মুছে নিছি, আর এখানে দিছি ডিম সিদ্ধ। আমার ওই বাসার রান্নাঘরটা ছিল সুন্দর, বিরিয়ানিতে তো একটু রং করতে হলে এই বিরিয়ানির কালারটা আছে, আলাদা একটু রাইস উঠিয়ে রাখে হালকা একটু কালার মেরে দিলে, তারপর এই হাত ব্যবহার না করাটাই উচিত, একটু লেড়ে ছেড়ে দিয়ে দিলে এবারে যে এই ভাতগুলো নিয়ে যে এই রাইসগুলো নিয়ে যে কালারটা আসবে এই কালারটা আলাদা আলাদাভাবে থাকবে। এরপরে ওর ভিতরে দিয়ে দিলে পুরো রাইসের মধ্যে অল্প অল্প কিছু কিছু জায়গায় রঙটা দেখা যাবে, খাইতে দেখতে খুব ভালো লাগবে। খাওয়ার জন্য যদিও স্বাদ আলাদা কোনো কিছু নাই, কিন্তু দেখার জন্য একটা আলাদা স্বাদ লাগে দেখলে। আলাদাভাবে মাখাই নেওয়ার পরে এই যে আমার পুরো রাইসটার মধ্যে দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া দিয়ে দিলে কিছু কিছু জায়গা দুটি একটা করে ভাত দেখা যাবে, ওই রকমের আলাদা রং, তখন দেখতে খুব ভালো লাগে। পুরোটা লেড়ে ফেলে দিচ্ছি, ভালো হয়েছে, বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি দিক ধর, হ্যাঁ বৃষ্টি হচ্ছে, বড় করে দে ক্যামেরাটা কাছে, এর দিশে ক্যামেরা কাছে, এই যে বৃষ্টির ফোঁটা দেখা যাচ্ছে, খাইতে মজা হবে। ঠান্ডার দিন এমনিতেই শীত, এই যে কালার হয়েছে, এই যে মাঝে মাঝে দুটি একটা কয়েক জায়গা দিয়ে হলুদ হলুদ দেখা যাচ্ছে, এটি হচ্ছে মূলত বিরিয়ানির একটা আলাদা কালার। গরম ভাবে তুলবি না, প্রথমে বড় হলে তো দোকানের মতো এসে
আদি বিদে আদি খাসো আব্বু খাসো এই যে আদি বিদ প্লেট আদি খাইতেছে হাই হাই দো হাই ও হাই দো আজকে এই বাবুসি রান্না করছে তা কেমন হয়েছে সামিও বলো জানো না কি রে রানছে তার আতখান সাইড দিয়ে খেতাম তো দি আমি কিন্তু কখনো এত পরিমাণ কখনো বিরিয়ানি খাই না আজকে যা খাইলাম অনেক টেস্ট আছে তো আর তেলটা একেবারে মানে সেদিনকে পিকনিকের দিন তেল বেশি দই কমলিও স্বাদ হয়েছে কিন্তু তেল হয়ে গেছে টেস্ট হয়েছিল তেলের জন্য টেস্ট হয়েছিল আরো বেশি